নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বঙ্গা আপডেট। তো শুরু করার প্রথমেই বলে দিই, যারা আজকে প্রথম এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তারা প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করো। এখানে যে কোনো রকমের আর্নিং ভিডিও, গেমের ভিডিও সব কিছু প্রথমেই পেতে পারেন। তো আজকে আমরা কথা বলবো এক ফ্যান্টাস্টি অ্যাপ যার নাম হচ্ছে প্লেয়ারজট। প্লেয়ারজটের মধ্যে আমরা ফার্স্টে অ্যাপ ওপেন করলাম, সরি ব্রাউজার, এটাও অ্যাপ নেই, এর ব্রাউজারে ওপেন করতে হবে। এর ব্রাউজারের মধ্যে আজকে কালকে যে খেলাটা আছে ওয়েস্ট ইন্ডিজ এবং নিউজিল্যান্ডের ওমেনদের, সেই খেলাটা একটা টিম দেবো আমি। তো আপনারা এই টিমটা কপি করে ছোটোখাটো লিগ জয়েন করুন, জিতে গেলে বড় লিগে টিম দেবো, বড় টাকার টিম দেবো। তো আমি প্রথমে আমরা আসছি ওয়েস্ট ইন্ডিজের আমি দুজন খেলে গেছি ব্যাটসম্যানের মধ্যে, ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানের মধ্যে আমি দুজনকে রেখেছি। একটা হচ্ছে ডট ইন অ্যান্ড একজন হচ্ছে কে নাইট। দুটো ব্যাটসম্যান রাখতে পারেন ওয়েস্ট ইন্ডিজের মধ্যে, কারণ এটা ভালো ব্যাটিং করে এবং ফার্স্ট ডাউনের দিকে নামে। কে নাইট মিডল অর্ডারে নামে এবং একটা ভরসাযোগ্য ব্যাটসম্যান। আর ওয়েস্ট নিউজিল্যান্ডের মধ্যে আমি দুজনকে রেখেছি, সেটা হচ্ছে এম গ্রিন অ্যান্ড সুজিবের ওপেনার নামে। তো ভালো ব্যাটসম্যান, মাঝে মাঝে বল করে, কিন্তু এই সিরিজে সেরকম একটা বল করিনি। এবার আসি আমি অলরাউন্ডারের মধ্যে আছে এইচ ম্যাথিউস, সেটা ওয়েস্ট ইন্ডিজের ওপেনার নামে এবং পুরো 4 ওভার বল করে। তো আপনার জন্য ভাইস ক্যাপ্টেন হিসাবে খুব ভালো হবে। এছাড়া আর নিউজিল্যান্ডের দিক থেকে এস ডেভিন হচ্ছে খুবই ভালো একজন ব্যাটসম্যান এবং পুরো 4টা ওভার বল করে ও ওপেনার নামে। তো ক্যাপ্টেনের চুজের ক্ষেত্রে এটা খুব ভালো হবে এবং ভালো ফর্মে আছে। এছাড়া এস টেলার ভালো ব্যাটিং করে কিন্তু বোলিংয়ে সেরকম কিছু করতে পারে, 4টা ওভার বল করে। তো একেও আপনি ক্যাপ্টেন বা ভাইস ক্যাপ্টেন রাখতে পারেন। এবার আছে উইকেট কিপারে ওয়েস্ট ইন্ডিজের উইকেট কিপার রাখতে পারেন যদি আপনি চান। কিন্তু আমি নিউজিল্যান্ডের উইকেট কিপার কে মার্টিনকে রেখেছি। আর বোলারের মধ্যে সরি বোলারের মধ্যে আমি ওয়েস্ট ইন্ডিজের লিড বোলার অ্যান্ড্রু ফ্লেচারকে রেখেছি। এছাড়া নিউজিল্যান্ডের দুটো বোলারকে রেখেছি, আমির খের অ্যান্ড কে পিটারসন। এই হচ্ছে আমার 11 জন খেলোয়াড়। এবার আপনি আপনার মতন ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন চুজ করতে পারেন। তবে আমার মতে সোফিয়াডিন অ্যান্ড ভাইস ক্যাপ্টেন হিসাবে এইচ ম্যাথিউস ভালো হবে, ছোটো লিগ খেলার জন্য সেফ টিম। এছাড়া আপনি ডি ডরিন আছে, আরও ভালো ভালো খেলোয়াড় আছে টিম। সেটা ক্যাপ্টেনের দিক থেকে দেখতে গেলে ডি ডরিন আছে ক্যাপ্টেনকে লিয়ে, ডি ডরিন আছে ক্যাপ্টেন হয়ে সকতা হয় ক্যাপ্টেন হতে পারে। এছাড়া সুজিবের ভালো ক্যাপ্টেন অ্যান্ড এস টেলার কি আচ্ছা ক্যাপ্টেন। তো এই ছিল আমাদের টিম 11, সরি প্লেয়ার স্পটের 11। তো এবার কিছু আপনাকে উইনিং দেখাবো। আমি আগের বারে যে একটা ম্যাচ খেলা হয়েছিল নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজের 20 তারিখেরটা, সেই ম্যাচেতে আমি সেকেন্ড র্যাঙ্কে এসেছিল, 60 টাকার ম্যাচ ছিল, সেটা উইনিং ছিল ফার্স্ট প্রাইজ এই ধরুন 515 পয়েন্ট এসছে আমার সেকেন্ড র্যাঙ্ক। আর উইনিং হয়েছিল 300 টাকা, 300 টাকা আমি পেয়ে যাই।